হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটি খাবারের ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের লাঞ্চে আমি কি খাবো চলো তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই। খিচুড়ি, ভোলা মাছ, পাঁপড় ভাজা আর আলু ভাজা। খিচুড়িটা ফুলকপি আলু দিয়েও বানানো হয়েছে। তো চলো বেশি বকর বকর না করে আমি খাওয়া স্টার্ট করি, কারণ আমার খিচুড়ি ভীষণ প্রিয়। আর তাই বেশি আড়ার না করে চলো খাওয়া স্টার্ট করা যাক। খিচুড়িটা দারুণ হয়েছে। মা করার টাইমেও ঘি দিয়েছে, কিন্তু আমার ঘি এতই ভালো লাগে যে মনে হচ্ছে যে আমি আর একটু ঘি নিই। তো চলো আমি আগে একটু ঘি নিয়ে নিই। আর তোমাদের কাদের কাদের খিচুড়ি ভালো লাগে প্লিজ কমেন্টে বলো, তোমরা কেউ কিছু বলোই না। আর নরম হয়ে গেছে।
না খেতে দেবে। আমি খিচুড়ি খেতে খেতে হারিয়ে গেছিলাম, খিচুড়িটা অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে। আজকে আমার লাঞ্চটা খুব, কি বলবো, আমি বলতেই পারছি না, আজ খুব লাঞ্চটা মজা করে করলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা দেখে মজাই লেগেছে। তাহলে ঝটপট ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দাও। আর যারা নতুন নতুন ফ্রেন্ড আছো, প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দুটোই আমার খুবই দরকার এগিয়ে যাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিও হিট করে দাও, যাতে যখন যখন ভিডিও আমি আপলোড করতে পারি তোমাদের কাছে চলে যেতে পারে। তো চলো, এখানেই এন্ড করলাম। ভালো থেকো, ভালো রেখো, টাটা।